নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে। এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে, এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। অভিনব রন্ধন প্রতিযোগিতা, তিস্তা বাঁধের বড় অংশ ক্ষতিগ্রস্ত, ভোটে জয়লাভ করেছেন ডক্টর শর্মিলা সরকার, ট্যাক্স আদায় কড়া পদক্ষেপ ইংরেজবাজার পৌরসভার, জামাই ষষ্ঠীর বাজারে প্লাস্টিকের পাখা। আসছে বিস্তারিত খবরে। অভিনব রন্ধন প্রতিযোগিতা 9 জুন রবিবার সকাল থেকে হুগলির চুচুড়ার খাদিনামোর শ্রীকুঞ্জ লজে অনুষ্ঠিত হল অভিনব রন্ধন প্রতিযোগিতা হোম কুক ট্যালেন্ট হান্ট 2024। রন্ধন একটা শিল্প, যে শিল্পের কদর সারা বিশ্বজুড়ে। সিনেমাতেও আমরা পেয়েছি সেই ভজহরি মান্নার রান্নার দক্ষতা নিয়ে গান, যে শিল্পের শুরু ঘরের মা বোনা ঠাকুমাদের হাতে, আর যার বিস্তার লাভ করেছে ফাইভ স্টার হোটেলের শেফেদের রান্নার জাদুতে। ফাইভ স্টার হোটেলের সুখ্যাতি সারা বিশ্বজুড়ে, আর আমাদের ঘরের মা বোনেদের রান্নার ক্যারিশমা আটকে রান্না ঘরের চার দেওয়ালের মধ্যে। তাই ঘরের মা বোনেদের রান্নার দক্ষতাকে তুলে ধরতে হুগলির চুচুড়ার খাদিনামোর শ্রীকুঞ্জ লজে অনুষ্ঠিত হল অভিনব রন্ধন প্রতিযোগিতা হোম কুক ট্যালেন্ট হান্ট 2024। এই প্রবল গ্রীষ্মের দিনেও রান্না প্রতিযোগিতায় সামিল হন প্রায় 50 জন মহিলা। খাদ্য রসিকদের পীঠস্থান বাংলার অনেক হারিয়ে যাওয়া রান্নার প্রত্যাবর্তন হল এদিনের এই হোম কুক ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার আসরে। এমনই তথ্য জানালেন এই সংস্থার এক শীর্ষ কর্তা, যার স্বাদ পেয়ে এদিনের রান্নার বিচারকেরাও বিস্মিত। রান্নার প্রতিযোগিতায় 10 জনকে বেছে নেওয়া হয় ও পুরস্কৃত করা হয়। এছাড়াও প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান আধিকারীকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। এছাড়াও হোম কুক ট্যালেন্ট হান্টে টপ 10 শহর কলকাতায় পরবর্তী প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে। এই শহরের রন্ধন শিল্পী মা বোনেদের বিশ্বের দরবারে প্রতিভা প্রকাশের আরও সুযোগ করে দেওয়া হবে বলে জানালেন হোম কুক ট্যালেন্ট হান্ট সংস্থার এক শীর্ষ কর্তা। তিস্তা বাঁধের বড় অংশ ক্ষতিগ্রস্ত, বাঁধে বিপদ। রেইন কাটে তিস্তার মেইন বাঁধের একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় আতঙ্কে প্রহর গুনছেন তিস্তাপাড়ের বালাপাড়ার পাশাপাশি শহরের সেনপাড়ার বাসিন্দারাও। সম্প্রতি বৃষ্টিতে ধসে যায় বাঁধের একটা বড় অংশ। বাসিন্দাদের অভিযোগ, গত 4 অক্টোবর সিকিম পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়, তিস্তা নদী ফুলে ফেঁপে বন্যা পরিস্থিতি তৈরি হলে ক্ষতিগ্রস্ত হয় মেইন বাঁধের এই অংশ, যা তড়িঘড়ি মেরামত করা হলেও কাজের মান নিয়ে প্রশ্ন ছিল বা
বাসিন্দাদের। সেখানেই এবার আঘাত করল বর্ষার প্রথম বৃষ্টি, তাতেই বাঁধের রাস্তার ধারের মাটি ধসে তৈরি হয়েছে গভীর খাদ। বাঁধের এই রাস্তার সঙ্গে যোগাযোগ রয়েছে জাতীয় সড়কের, প্রতিদিন কয়েক হাজার গাড়ি যাতায়াত করে। তাতে বড় দুর্ঘটনার পাশাপাশি এবার তিস্তার বন্যা পরিস্থিতি তৈরি হলে শহর কিভাবে রক্ষা পাবে, এই নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন বাঁধপাড়ের বাসিন্দারা। বুঝছি, আমরা এই পাড়ায় থাকি, বসবাস করি। ঘটনা হলো গত কয়েকদিন বৃষ্টির জোরে আমাদের যে তিন নম্বর ওয়ার্ড সংলগ্ন যে বাঁধের রাস্তাটা আর কি, তার পাশে একদম ভেঙে গেছে। হ্যাঁ, জানি না এমত অবস্থায় ডিপার্টমেন্ট কি করছে, ঠিক করা উচিত, নাহলে তো এরপরে সামনে তিস্তা নদী আছে, এই তিস্তা নদী এই বাঁধের উপর দিয়েই নির্ভর, সমস্ত সারা জলপাইগুড়ি শহর এর উপর দিয়েই নির্ভর। যদি এরা এমত অবস্থায় ব্যবস্থা না করে তাহলে তো কোনো সময় তিস্তার জল ঢুকে যায়, তাহলে তো গোটা জলপাইগুড়ি শহর বন্যায় প্রবলিত হয়ে যাবে, শহর ডুবে যাবে। এইগুলো যদি ভেঙে যায় তো শহর ভেঙে যাবে, ব্যাপার কি চাই। আমরা চাচ্ছি এগুলো সুস্থভাবে ঠিক করুক অতি শিগগিরই, তাড়াতাড়ি। উদ্বিগ্ন পুরসভা ও পুরসভার কাউন্সিলর তথা বিপর্যয় মোকাবিলা দলের দায়িত্বে থাকা স্বরূপ মণ্ডল জানান, ঘটনা নজরে আসতেই সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। সেচ দফতর থেকে দ্রুত ক্ষতিগ্রস্ত বাঁধের অংশ মেরামতের আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। এখন এই ধরনের ড্রেন কার্ড খুলে পড়ে, আমি সেচ দপ্তরকে ইতিমধ্যে ব্যাপারটা অবহিত করেছি, আবারও আমি জানাবো যে এই ধরনের ড্রেন কার্ড খুলে পড়ে বলা যায় না, আবার কখনো যদি উপরে ফ্ল্যাশ ফ্লাড হয় এবং সেক্ষেত্রে তিস্তা নদীর জলস্তর যদি বৃদ্ধি পায়, তাহলে তো এই সমস্ত রেন কার্ড দিয়ে যদি জল শহরে একবার ঢুকে যায় তাহলে কিন্তু শহরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তো যার জন্য আমরা সেচ দপ্তরকে জানিয়েছি, ওনারাও উদ্যোগ গ্রহণ করবেন বলেছেন। ন্যাচারালি আমরা একটুখানি ইরিগেশনের যে ভূমিকা সেই ভূমিকাটার দিকে নজর রাখছি, কারণ ওনারা বাঁধ রক্ষার্থে ভূমিকা গ্রহণ করে থাকেন। আমরা আশা করব খুব দ্রুত এই রেন কার্ড বা যে জায়গাগুলি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গাগুলি আমরা ঠিক করব। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। ভোটে জয়লাভ করেছেন ডক্টর শর্মিলা সরকার। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডক্টর শর্মিলা সরকার 1,60,572 ভোটে জয়লাভ করেছেন। আর এতে উচ্ছ্বসিত পূর্ব বর্ধমান জেলার জামালপুর বিধানসভা এলাকার তৃণমূলের নেতা কর্মীরা। এই বিপুল জয়ে জামালপুর বিধানসভার 32 বিঘা গ্রামে বিজয় মিছিল করল তৃণমূল। তাতে সামিল হন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান, জামালপুর বিধানসভার বিধায়ক অলোক মাঝি, জামালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মণ্ডল। বিজয় মিছিলে সবুজ আবিরে মেতে ওঠেন কর্মী সমর্থকেরা, গ্রামের মানুষদেরকে মিষ্টি মুখ করানো হয়। অবশ্যই সরকারের যে উন্নয়নমূলক কর্মসূচি, আমাদের সরকারই বলতে পারে যে বর্তমানে বদল চাই, 2001 সালে মানুষ পরিবর্তন করেছে, সেই পরিবর্তনের মধ্যে দিয়ে সরকার যে সকল উন্নয়নমূলক প্রকল্প চালু করেছে, বিশেষ করে নারী শক্তিয়ন, তার সাথে সাথে কৃষি উন্নয়ন এবং স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা খাতে যেভাবে উন্নয়ন করেছে, আজকে সেই উন্নয়নের নিরিখে আজকে ভোট হয়েছে। আর দ্বিতীয়ত আমাদের আমাদের যারা কর্মী আছে, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, বুথ সভাপতি, শাখা সংগঠনের সভাপতি, প্রত্যেকটা দলের নেতৃত্ববৃন্দ এবং কর্মীবৃন্দ প্রত্যেকে সরকারের ইনপুটটাকে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে, তার ফলেই আমাদের এই ব্যাপক সাফল্য। জামালপুর থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। ট্যাক্স আদায় কড়া পদক্ষেপ ইংরেজ বাজার পৌরসভার। লোকসভার ফলাফল ঘোষণার পর বকেয়া ট্যাক্স আদায়ে কড়া পদক্ষেপ ইংরেজ বাজার পৌরসভার। নতুন ট্যাক্স নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী মহল, পৌরসভার সিদ্ধান্তকে সমর্থন বিরোধী কাউন্সিলরের। আমাদের বেশ কিছু ব্যবসায়ীর কাছে কিছু চিঠি গেছে বকেয়া ট্যাক্স আদায় করার জন্য, একটা চিঠি গেছে। আমরাও চাই যে বকেয়া ট্যাক্সটা আদায় হোক। বকেয়া ট্যাক্স শুধু ব্যবসায়ীদের বাকি আছে তা না, সরকারি প্রশাসনের বাকি আছে, কমার্শিয়াল ট্যাক্সেরও বাকি আছে। প্রায় আমাদের কাছে যা খবর আছে, তথ্য আছে, তাতে প্রায় 30 কোটি টাকার উপরে পৌরসভার ট্যাক্স বাকি আছে, বিভিন্ন সরকারি থেকে আরম্ভ করে বিভিন্ন কমার্শিয়াল মার্কেট থেকে আরম্ভ করে সমস্ত জায়গা মিলে প্রায় 30 কোটি টাকার উপরে বাকি আছে। অতএব আমরা আশা করব আমাদের মাননীয় চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর উপর মালদা জেলার ব্যবসায়ীদের একটা আস্থা আছে, এবং আমরা আশা করব যে উনি সুষ্ঠুভাবে এটা মীমাংসা করবেন, যাতে কোনো ব্যবসায়ীর উপর বা সাধারণ মানুষের উপর যাতে কোনো রকম ট্যাক্সের বোঝা না পড়ে।
প্রায় 30 কোটি টাকার ট্যাক্স বাকি পৌরসভার। কমার্শিয়াল ট্যাক্স, রেসিডেন্সিয়াল ট্যাক্স, সেন্ট্রাল ট্যাক্স সহ বিভিন্ন ট্যাক্সের বকেয়া তুলতে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে ইংরেজ বাজার পৌরসভা। ইতিমধ্যে নোটিশ জারি করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, বহুদিন ধরে প্রায় 30 কোটি টাকা ট্যাক্স বকেয়া রয়েছে, বকেয়া তুলতে পৌরসভার পক্ষ থেকে নোটিশ জারি করা হচ্ছে। ইংরেজ বাজার পৌরসভার বিরোধী কাউন্সিলর অম্লান ভাদুরী বলেন, পৌরসভার প্রচুর টাকার ট্যাক্স বকেয়া রয়েছে, পৌরসভার কর্মী সহ অন্যান্য খরচ ওই টাকা দিয়ে চলে, সঠিক সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা, তবে ভোট ফলাফল ঘোষণার পর নোটিশ জারি না করলেই ভালো হতো। মানুষ তো বলছে যে পৌর এলাকার মানুষ রানিং দলকে ভোট দেয়নি, তার কারণে চটজলদি এখনই ট্যাক্সের রিসিপ্ট সবার বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। পৌরসভার ট্যাক্স বাকি আছে, মানুষকে দিতে হবে, এটাও যেমন সত্য, তেমন সেই ট্যাক্সের হার যাতে গরিব মানুষরা ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারটা দেখতে হবে। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু বলেন, প্রচুর টাকা বকেয়া রয়েছে পৌরসভার, কমার্শিয়াল ট্যাক্স সহ বিভিন্ন ট্যাক্স বকেয়া রয়েছে, ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে চিঠি করা হচ্ছে, তবে ব্যবসায়ীদের একটু সময় নিয়ে চিঠি দিলে ভালো হতো। এই নোটিশ আমাদের কন্টিনিউয়াসলি হয়, যারা কিউ থাকে টাকা দেয় না, ট্যাক্স দেয় না, তাদের সবসময় নোটিশ যায়। ভারত সঙ্গে কোন সম্পর্ক নেই, বিজেপি এখানে ভোটের অঙ্কে জিতেছে, কিন্তু আক্ষরিক অর্থে বিজেপি আমাদের সাউথ মালদাতে হেরেছে। আপনাদের বলে দিচ্ছি, দেখুন ডিউজ আছে আমাদের, গভর্নমেন্ট হোল্ডিং এর ডিউজ আছে প্রায় 17 কোটি টাকা। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। জামাই ষষ্ঠীর বাজারে প্লাস্টিকের পাখা। এবার জামাই ষষ্ঠীর বাজারে ছেয়ে গেছে প্লাস্টিকের পাখা। এই ধরনের এক একটি পাখার দাম মাত্র 10 টাকা, তাই তালপাতার থেকে প্লাস্টিকের পাখার বিক্রি অনেকটাই বেশি বলে বিক্রেতারা দাবি করেছেন। জামাই ষষ্ঠীর মূল দরকারি সামগ্রীর মধ্যে পাখা একটি গুরুত্বপূর্ণ জিনিস। বর্তমানে খুব কম দামেই প্লাস্টিকের পাখা বাজারে এসেছে, আর এই প্লাস্টিকের পাখা বাজারে আসার জন্য তালপাতার পাখার চাহিদা কিছুটা হলেও কমেছে বলে বিক্রেতারা দাবি করেছেন। প্লাস্টিকের পাখার মধ্যে রকমারি ছবি দিয়ে বিক্রি হচ্ছে মাত্র 10 টাকা দরে, আর তাই এবার জামাই ষষ্ঠীতে সেই সমস্ত পাখা কিনতে দেখা যাচ্ছে উৎসাহী মানুষদের। এই জামাই ষষ্ঠীর জন্য পাখা নিতে একটা তো দেখলাম তালের গাছের, একটা যেমন প্লাস্টিকের পাখা, ইয়ে এটা বলতেছে 10 টাকা, এটা বলতেছে 30 টাকা। কোনটা নিবেন? নিলে তো এইটাই ভালো হবে, কম দামে 10 টাকারটা। 10 টাকারটা কেন, 30 টাকা নিবেন না? 10 টাকার মধ্যে তো ভালো পাখা এবার বের হচ্ছে, নতুন পাখা। হ্যাঁ, বিভিন্ন রকম স্টাইল আছে, এই যে ভালো মাছ, দাম কম, এটা দাম কম, 10 টাকার মধ্যে খাট চলে যাবে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বর।